বন্ধুরা টিউটোরিয়ালে এই পর্যায়ে আমরা দেখব কিভাবে আমরা রাউট ডিফাইন করতে পারি অর্থাৎ আমাদের রাউট লারাভেল আমাদেরকে দেখুন এখানে ডেমো হিসেবে একটা বলে দিয়েছে যে হে মেহেদী হাসান আমরা এইভাবে এইখানে এসে রাউট ডিফাইন করতে পারি তুমিও এইখান থেকে রাউট ডিফাইন করা শুরু করো। তো চলুন আমরা এখান থেকে রাউট ডিফাইন করা শুরু করি। এখন লারাভেল এইভাবে ডিফাইন করেছে, এখন আমরা মনে করেন এইভাবে ডিফাইন শুরু করবো। তো আমরা এইখানে কি করতে পারি দেখুন লারাভেল আপনি জানেন যে একটা অ্যাপ্লিকেশনে কিন্তু প্রত্যেকটা ইউআরএল কিন্তু মাস্ট বি ইউনিক হতে হবে, ঠিক আছে? তো লারাভেল অলরেডি এই ইউআরএলটা আমাদেরকে দিয়ে দিয়েছে অর্থাৎ হোম ইউআরএল যেটাকে আমরা বলি। তো এখন ধরেন আমরা আরেকটা ইউআরএল তৈরি করব, সেই ইউআরএলটার নাম হচ্ছে সাপোজ মনে করেন যে লারাভেল আমরা লিখলাম লারাভেল 9। তো এই যে লারাভেল 9 সে আমরা যদি লারাভেল 9 এখানে লিখি তাহলে আমরা এখন বলতেছি তুমি এখান থেকে কি করো লারাভেল যদি 9 আমরা লিখি তাহলে আমরা তাকে বললাম যে তুমি এখান থেকে রিটার্ন করো লারাভেল 9। আর যদি তাকে বললাম যদি লারাভেল 10 আমরা ইউআরএল এ লিখি 10 যদি ইউআরএল এ লিখি তাহলে তুমি রিটার্ন করো লারাভেল 10। এইভাবে আমরা হচ্ছে লারাভেলের রাউটগুলোকে ডিফাইন করতে পারি। তো চলুন আমরা দুইটা ইউআরএল দেখে আসি ব্রাউজারে আমরা কি অবস্থায়। লারাভেলে আমরা কি অবস্থায় সেই রাউটগুলো মানে ইউআরএলগুলো ভিজিট করি। লারাভেল 9 তো দেখতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি লারাভেল 9 এবং আমরা যদি এখানে ইউআরএলে ভিজিট করি লারাভেল 10 তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লারাভেল 10 অর্থাৎ একটাতে লারাভেল 9 একটাতে লারাভেল 10 অর্থাৎ এইভাবে কিন্তু আমরা আমাদের মানে মাল্টিপল রাউটগুলো কিন্তু আমরা এখানে ডিফাইন করতে পারি। তো দেখতে পাচ্ছেন আমরা দুইটা রাউট অলরেডি দেখে ফেলেছি যে কীভাবে ডিফাইন করতে পারি। তো এইখানে দেখুন আমরা কিন্তু একটা কলব্যাক ফাংশন পাস করতেছি, ঠিক আছে? তো এইখানে নর্মালি কিন্তু আমরা ফাংশন পাস করব না, এখানে আমরা পাস করব কি কন্ট্রোলার পাস করব অর্থাৎ লারাভেলের যে মডেল ভিউ কন্ট্রোলার CRTRLDR এখানে দেখতে পাচ্ছেন লারাভেলের যে মডেল ভিউ কন্ট্রোলার আমরা মডেল ভিউ কন্ট্রোলার অর্থাৎ এখানে রাউট লিখবো তারপরে কন্ট্রোলারে যাব দেন সেখান থেকে ভিউ করব, ওকে? তো এইভাবে কিন্তু আমরা কাজগুলো করব। তো সেই কাজটা কিন্তু করার জন্য আমাদের এইখানে কন্ট্রোলার পাস করতে হবে। তো যতক্ষণ পর্যন্ত না আমরা টিউটোরিয়ালের কন্ট্রোলার সিরিজ পর্যায়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কন্ট্রোলার তৈরি করব না অর্থাৎ আমাদের দেখুন আমাদের যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলার এই টিউটোরিয়ালের সিরিজে আসতে অনেক দেরি আছে, যে কারণে আমরা এখানে এখনও কন্ট্রোলার তৈরি করবো না, আমরা এখান থেকে সব কাজ করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা রাউট ডিফাইন করার জন্য এইভাবে কি করতে পারি একটা জাস্ট হচ্ছে এখান থেকে রাউট কপি করবো দেন এখান থেকে রাউট হচ্ছে পেস্ট করে দেবো। তো এই রাউটের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু প্যারামিটার যাচ্ছে, সেটা হচ্ছে এই রাউট দেন গেট দেন আমরা ইউআরএল দেন একটা ক্লোজার, ঠিক আছে? তো এই রাউটটা কিন্তু একটা ক্লাস আর এই গেট হচ্ছে তার একটা মেথড। আর এই স্কোপ রেজলিউশন মানে বুঝতেই পাচ্ছেন আমরা কিন্তু পিএইচপিতে একটা ক্লাসে যখন অ্যাক্সেস করি অর্থাৎ ক্লাসের যখনই আমরা স্কোপ রেজলিউশন দিই এটা মানে কিন্তু এই ক্লাস একটা মানে টেস্ট একটা ক্লাস আর এই টেস্ট ক্লাসের টেস্ট মেথড হচ্ছে স্ট্যাটিক মেথড অর্থাৎ টেস্ট দিয়ে আমরা এই টেস্ট মেথডে অ্যাক্সেস করতেছি, ঠিক আছে? এটা হচ্ছে সেই পিএইচপির সিনট্যাক্স। আপনারা জানেন যে একটা ক্লাসকে যদি স্কোপ রেজলিউশন দিয়ে অ্যাক্সেস করি তখন তার মানে ওই ক্লাসের স্ট্যাটিক মেথডগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি। স্কোপ রেজলিউশন দিলে আমরা অবজেক্ট ক্রিয়েশন ছাড়াই কিন্তু আমরা সেই ক্লাসের মেথডগুলোকে অ্যাক্সেস করতে পারি। তো এখানে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে রাউট কিন্তু গেট মেথড অ্যাক্সেস করতেছে অর্থাৎ এই রাউট কিন্তু একটা মেথড। দেখেন সিম্ফনি ভেন্ডো সিম্ফনি রাউটিং আমরা যদি এইখানে যাই এইখানে আসলে অনেকগুলো রাউটিং আছে, যদি এখানে আমরা যাই দেখতে পাচ্ছেন এই যে ক্লাস রাউট আমি এখানে একবারে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ক্লাস রাউট এ ইমপ্লিমেন্টস করতেছে সিরিয়ালাইজকে এবং সিরিয়ালাইজ যেহেতু ইমপ্লিমেন্টস করছে তার মানে সিরিয়ালাইজ একটা স্ট্যাটিক এবং এই ক্লাসে সে অ্যাক্সেস করতেছে কোন মেথডকে গেট মেথডকে। তো আমরা যদি গেট মেথডে যাই দেখবেন এখানে কিন্তু গেট পাথ আছে, গেট হোস্ট আছে, গেট স্কিমা আছে, গেট মেথড আছে, গেট অপশন আছে, গেট অপশন, গেট ডিফল্ট, গেট রিকোয়ারমেন্টস, গেট কন্ডিশন, গেট অপশন, গেট পাথ। আবার আমরা সেগুলোতে চলে এসেছি। তো এই মেথডগুলো কিন্তু লারাভেলে বিভিন্ন কাহিনী করে লারাভেল কিন্তু কী করতেছে এখানে গেট মেথডকে আমরা কল করতেছি। তো তারপরে দেখুন এই গেট মেথডের যে মেথডগুলোকে আমরা কল করতেছি এখানে কিন্তু কোনো ফাংশনই কিন্তু স্ট্যাটিক না, ঠিক আছে? তো আমরা আবার লারাভেলের আরেকটা ক্লাস অ্যাক্সেস করি route.php symphony route থেকে আমরা অলরেডি ওপেন করেছি। আমরা এইখানে দেখতে পাচ্ছেন annotation যে route আছে এটাকে আমরা ওপেন করতেছি। এটাও দেখুন ক্লাস কিন্তু route, তো এখানেও দেখুন আমরা সেই ক্লাসটাকে খুঁজে পাই কিনা, চলুন দেখি। যদি আমরা কন্ট্রোল F দিই এবং এটা যদি অ্যাক্সেস করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু get related কোনো ক্লাস আছে কিনা আমরা দেখি। get name, get requirement, get option, get default, get schema, সেম ক্লাসগুলোই কিন্তু আসলে এখানেও লোড হচ্ছে মোটামুটি সেই সেম মেথডগুলোই। আমরা আবার একটা দেখি route.php, এখানে দেখতে পাচ্ছেন আমরা এটা ওপেন করেছি, অ্যানোটেশন ওপেন করেছি, ইলুমিনেট সাপোর্ট ফ্যাক্টর, এইটাতে পাবো হচ্ছে আমরা আমাদের রাউট। এই যে দেখতে পাচ্ছেন নেম স্পেস, এইখানে কিন্তু আসলে আমরা আমাদের রাউটগুলো পাবো। দেখুন ক্লাস রাউট এক্সটেন্ড ফ্যাচার্ড, এই ফ্যাচার্ড কি জিনিস সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। ফ্যাচার্ড হচ্ছে আসলে একটা ডিজাইন প্যাটার্ন, যে ডিজাইন প্যাটার্ন কি করে অর্থাৎ লারাভেল আমাদেরকে কি করে এইটাকে ইউজ করলে আমরা একটা মেথড স্ট্যাটিক না বাট স্ট্যাটিক ইন্টারফেসটা আমরা পেতে পারি এই ফ্যাচার্ডের মাধ্যমে। সেটা কীভাবে পেতে পারি সেটা আমি আমাদেরকে পরবর্তীতে অনেক পরে দেখাবো। অর্থাৎ মনে রাখবেন জাস্ট ফ্যাচার্ড আমাদেরকে একটা কি করে একটা স্ট্যাটিক ইন্টারফেস দেয়, ঠিক আছে। তো দেখুন আমরা যদি এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এইখানে যদি আমি এখন সার্চ দিই গেট মেথডে, এই যে দেখতে পাচ্ছেন গেট আমাদের যে মেথড, এটাই কিন্তু মেথড অ্যাকচুয়ালি। এই মেথড আমরা যদি এখানে এখান থেকে এভাবে এই প্যাটার্নে না করি আমাদের মেথড কিন্তু কাজ করবে না। তো দেখতে পাচ্ছেন এই দেখেন মেথড কিন্তু কি স্ট্যাটিক, ঠিক আছে। লারাভেল বলে দিচ্ছে এটা একটা স্ট্যাটিক মেথড। আপনাদেরকে বললামই কিন্তু যে আমরা যখন ক্লাস দিয়ে স্কোপ প্রদর্শন দিই তখন আমরা কী করি ওই ক্লাসে স্ট্যাটিক মেথডে কিন্তু আমরা এক্সিস্ট করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্ট্যাটিক, এবং এখানে দেখতে পাচ্ছেন ইউআরআই অর্থাৎ ফার্স্ট প্যারামিটার কিন্তু ইউআরআই। তো এখানে দেখেন এই যে ফার্স্ট প্যারামিটার কিন্তু সে কী করছে দেখেন ইউআরআই নিচ্ছে, ঠিক আছে, ইউআরআই। দেন সে কী করছে একটা অ্যারে বা স্ট্রিং বা কল ব্যাক বা নাল নিচ্ছে বা অ্যাকশন নিচ্ছে, ঠিক আছে। তো এইটা কী করতে মানে কয় নম্বর প্যারামিটার, ঠিক তার পরের প্যারামিটারটা। তো এখানে আমরা কী করতে পারি অ্যারে পাস করতে পারি, অর্থাৎ অ্যারের মাধ্যমে দেখবেন আমরা পরবর্তীতে আমরা অ্যারে পাস করবো, অ্যারের ভিতরে কন্ট্রোলার পাস করবো। দেন তারপরে এটা যদি পাস না করে আমরা এখান থেকে কল ব্যাক পাস করতে পারি, যে কল ব্যাক এখন আমরা যে অবস্থাতে আছি এটাকে বলে কল ব্যাক বা ক্লোজার বা অ্যানোনিমাস ফাংশন পাস করা, সেটা কিন্তু আমরা এখানে পাস করেছি দেখতে পাচ্ছেন। বা এখানে আমরা অ্যাকশন পাস করতে পারি, ওই যে কন্ট্রোলারটা পাস করতেছি সেটা আসলে অ্যাকচুয়ালি অ্যাকশন। তো এই যে রাউটটা দেখতে পাচ্ছেন রাউট ক্লাস অর্থাৎ সেটা কিন্তু কী করছে ফ্যাচার্ড ক্লাসকে এক্সটেন্ড করতেছে লারাভেলের রাউট। আর ডিফল্টভাবে যে রাউটগুলো মানে সমস্ত রাউট যেভাবে কাজ করতেছে বা যে রিকোয়েস্টগুলো আছে সেই রিকোয়েস্টগুলো কিন্তু আমরা এখান থেকে পাবো। তো এখানে যত টাইপের রিকোয়েস্টগুলো এইচটিটিপি রিকোয়েস্টগুলো আছে লারাভেলের সেই রিকোয়েস্টগুলো কিন্তু এখানে ডিফাইন করে দেওয়া আছে। তো দেখেন আমরা এখানে কিন্তু গেট রিকোয়েস্ট পাস করতে পারি, অর্থাৎ এই যে আমরা দিচ্ছি এটা কিন্তু একটা রাউট, দেন এটা হচ্ছে মেথড, সেই মেথডে কিন্তু আমরা এটা পাস করতেছি। আর এখন অ্যাকচুয়ালি এটা মেথড বললে ভুল হবে, কারণ এটা মেথড ঠিক আছে বাট এটা কিন্তু রিকোয়েস্ট, অর্থাৎ আমরা যে এইচটিটিপি রিকোয়েস্ট সার্ভারে যে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাই এইচটিটিপি হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ এই যে রিকোয়েস্টটা পাঠাচ্ছি এই রিকোয়েস্টের টাইপ থাকে, অর্থাৎ এটা গেট রিকোয়েস্ট টাইপ বা পুট রিকোয়েস্ট টাইপ বা প্যাস রিকোয়েস্ট টাইপ বা ডিলিট রিকোয়েস্ট টাইপ বা হচ্ছে এই টাইপের যে বা পোস্ট রিকোয়েস্ট টাইপ, এই যে টাইপগুলো আছে এই টাইপ, এটা হচ্ছে টাইপ মেথড ঠিক আছে বাট টাইপ। এই টাইপটা দেখেন লারাভেলের ডিফল্ট যে টাইপগুলো আছে আমরা যে লারাভেল থেকে যে অপশনগুলো টাইপগুলো পাই সেটা দেখেন এইখান থেকে লারাভেল গেট টাইপ পাবো, আমরা পোস্ট টাইপ পাবো, পুট টাইপ পাবো, প্যাস, ডিলিট, অপশনস, অ্যানি, ফলব্যাক, রিডাইরেক্ট, এই রিকোয়েস্টগুলো কিন্তু আমরা হচ্ছে এটাই আসলে লারাভেলের রিকোয়েস্ট। এই রিকোয়েস্টগুলো কিন্তু আসলে এইচটিটিপি রিকোয়েস্ট, যেটা হচ্ছে আমরা এই এখান থেকে আসলে এইচটিটিপি রিকোয়েস্ট বলতে পারেন। তো এই রিকোয়েস্টগুলো কিন্তু আমরা হচ্ছে সার্ভারে আমরা কিন্তু সেন্ড করবো লারাভেলে। আমরা যখন অ্যাপ্লিকেশন ডেটা ম্যানিপুলেশন করবো অর্থাৎ এডিট ডিলিট আপডেট এগুলো করবো তখন দেখবেন আমরা এই রিকোয়েস্টগুলো হ্যান্ডেল করবো এই ওয়েব ডট পিএসপি থেকে। তো আশা করি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন যে লারাভেলের রাউটিংটা কীভাবে কাজ করছে। তো নর্মালি কিন্তু আমরা দেখলাম যে লারাভেলের রাউট কীভাবে ডিফাইন করতে পারি, আর এখানে ডিফাইন করার পরে যে লারাভেলের রাউট কী জিনিস, এই রাউট ক্লাস কোথায় থেকে আসতেছে, এবং এই রাউটের গেট এটা মেথড বাট এটা স্ট্যাটিক মেথড এবং এটা একটা রিকোয়েস্ট গেট রিকোয়েস্ট, যেটা আমরা এখান থেকে দেখতে পারলাম, এবং এটা একটা কি স্ট্যাটিক মেথড, ঠিক আছে। তো আর এই রাউট ক্লাসটা কী করছে ফ্যাচার্ডকে এক্সটেন্ড করতেছে, এবং ফ্যাচার্ড কী করতেছে আমাদেরকে কিন্তু স্ট্যাটিক ইন্টারফেস দেয়, সেটা কিন্তু আমরা এখন শিখলাম এবং পরবর্তীতে আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। তো আশা করি আপনারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন লারাভেলের রাউটিংটা, এবং এই রাউটিং কীভাবে কাজ করছে সেটা বুঝতে পারছেন, কীভাবে রাউট ডিফাইন আমরা করতে পারি সেটাও বুঝতে পারছেন, এবং লারাভেলের রাউট সার্ভিস প্রোভাইডার থেকে ওয়েব ডট পিএসপি কীভাবে রাউট লোড হচ্ছে এখন পর্যন্ত আপনারা সেটাও বুঝতে পারছেন। নেক্সট টিউটোরিয়াল আমরা দেখব কীভাবে আমরা রাউটেরটাকে মানে নেমিং রাউট কীভাবে আমরা তৈরি করতে পারি। ধন্যবাদ।